আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে নিলাম। একদম হচ্ছে দুধাকার একটি গাড়ি, বিশাল বড় একটি গাড়ি। আর এই যে পাশে হচ্ছে আনবক্সিং করার পর হচ্ছে আমরা এরকম একটা লোক দেখতে পাই, খুবই চমৎকার একটি গাড়ি। তার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা পোর্টেবল চার্জার, যেটা দিয়ে আমরা হচ্ছে ব্যাটারিটা চার্জ করব, এটা কেবল। সাথে পাচ্ছি একটা রিমোট, যেটা দিয়ে হচ্ছে আমরা গাড়িটা কন্ট্রোলিং করব। অন্যান্য হাই ক্লাস একটা রিমোট, অন্যান্য রিমোটগুলো আমরা হচ্ছে আমরা বাটন সিস্টেম দেখতে পাই, কিন্তু হচ্ছে এই সিস্টেম মধ্যে হচ্ছে যে বাটন সিস্টেম, এটা হচ্ছে রিমোট কন্ট্রোলটা হচ্ছে সম্পূর্ণ সুইচগুলো হচ্ছে বাইরে দেওয়া আছে, সামনে পিছনে ডানে বামে। আর রিমোটে শুধুমাত্র হচ্ছে দুইটা ব্যাটারি লাগবে, আমি যে কোনো রিচার্জেবল গাড়ি কিনি রিমোটে ব্যাটারি অবশ্যই লাগবে। সাথে পেয়ে যাচ্ছি আমরা 800 mAh-এর একটা ব্যাটারি। হাই ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো হচ্ছে 3D পরিষ্কার রিচার্জেবল ব্যাটারি। এটার মধ্যে হচ্ছে 4টা কালার হয়ে থাকে, রেড কালার, অরেঞ্জ কালার, ইউলো কালার, হোয়াইট কালার, এই 4টা কালার হয়ে থাকে। খুবই চমৎকার, একদম হচ্ছে মার্কেটে একদম হচ্ছে সুপারহিট, বর্তমানে মার্কেট হচ্ছে একদম সুপারহিট একটা গাড়ি। আর কালারগুলো এবং হচ্ছে মালের কোয়ালিটি খুবই ভালো। আর ভিতরে হচ্ছে 3D লাইট জ্বলবে, রিচার্জেবল। আর এটা হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে দেখি, তাহলে হচ্ছে পার হাওয়ারে 10 কিলোমিটার বেগে হচ্ছে চলবে, প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে গাড়িটা চলবে। আর এই যে আমরা তো হচ্ছে যদি আপনাদেরকে সম্পূর্ণ গাড়িটা লোকটা দেখাই, এখানে 3D লাইট জ্বলবে, মিউজিক হবে, এটা রিচার্জেবল। আর এটা প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাক্ট, আর যেহেতু হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট, প্রোডাক্টের গায়ে লেখা আছে হচ্ছে মেড ইন বাংলাদেশ। আর হচ্ছে যে প্রোডাক্টটি তৈরি করেছে সেটা হচ্ছে আমান প্লাস্টিক। আর আমরা এটার মধ্যে কীভাবে কাজ করবো সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, সুইচ দেওয়া আছে, অনেক রকম হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। 3.6 ভোল্টের আমরা হচ্ছে ব্যাটারি পেয়ে যাচ্ছি এটার সাথে। আর এটা হচ্ছে সামনে যাবে, পিছনে যাবে, এবং হচ্ছে ডানে এবং বামে। আর রিমোটে শুধুমাত্র দুইটা ব্যাটারি লাগবে, খুবই চমৎকার একটি গাড়ি। চলুন হচ্ছে কথা না বাড়িয়ে প্রোডাক্টকে এখন আনবক্সিং করে নিই। আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে নিলাম। একদম হচ্ছে দুধাকার একটি গাড়ি, বিশাল বড় একটি গাড়ি। আর এই যে পাশে হচ্ছে আনবক্সিং করার পর হচ্ছে আমরা এরকম একটা লোক দেখতে পাই, খুবই চমৎকার একটি গাড়ি। এখন এটা আমরা সাথে কী কী জিনিস পেয়ে যাচ্ছি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা পোর্টেবল চার্জার, যেটা দিয়ে আমরা হচ্ছে ব্যাটারিটা চার্জ করব, এটা কেবল। সাথে পাচ্ছি একটা রিমোট, যেটা দিয়ে হচ্ছে আমরা গাড়িটা কন্ট্রোলিং করব। অন্যান্য হাই ক্লাস একটা রিমোট, অন্যান্য রিমোটগুলো আমরা হচ্ছে আমরা বাটন সিস্টেম দেখতে পাই, কিন্তু হচ্ছে এই সিস্টেম মধ্যে হচ্ছে যে বাটন সিস্টেম, এটা হচ্ছে রিমোট কন্ট্রোলটা হচ্ছে সম্পূর্ণ সুইচগুলো হচ্ছে বাইরে দেওয়া আছে, সামনে পিছনে ডানে বামে। আর রিমোটে শুধুমাত্র হচ্ছে দুইটা ব্যাটারি লাগবে, আমি যে কোনো রিচার্জেবল গাড়ি কিনি রিমোটে ব্যাটারি অবশ্যই লাগবে, ব্যাটারি লাগবে। এখন আমরা হচ্ছে ব্যাটারি লাগাই, রিমোটে দুইটা ব্যাটারি লাগবে, আমরা ব্যাটারি লাগাই নিলাম। সাথে পেয়ে যাচ্ছি আমরা 800 mAh-এর একটা ব্যাটারি। এখানে হচ্ছে 4টা ব্যাটারিতে 800 mAh, খুবই হচ্ছে হাই ক্লাস এবং হচ্ছে পাওয়ারফুল ব্যাটারিগুলো, ছোট ছোট মরিচের জাল বেশি। হচ্ছে আমাদের দত্তকার গাড়িটা, পুলিশ গাড়ি। আজকে আপনাদেরকে যেটা জেনে দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়েলো কালার, এটা আমাদের পুলিশ গাড়িটা। এটা গাড়িটা সম্পূর্ণ লোক। এখানে হচ্ছে 3D লাইট জ্বলবে, এখানে 3D লাইট জ্বলবে, মিউজিক হবে। এপাশে সুইচ দেওয়া আছে, এটা দিয়ে আমরা অন অফ করবো। আর হচ্ছে এপাশে হচ্ছে ব্যাটারিটা লাগানো থাকবে। চলুন হচ্ছে আমরা ব্যাটারিটা আপনাদেরকে লাগাই দেখাই। আমরা ব্যাটারিটা লাগাই নিলাম, এখন আপনাদেরকে হচ্ছে গাড়িটা কীভাবে মিউজিক হয় গাড়িটা আপনাদেরকে চালাই দেখাবো। চলুন হচ্ছে এই গাড়িটা চালানো যাক, আমরা এখন সুইচ অন করে নিব। Thank you.